কঠিন হয়ে পড়েছে জীবনযাত্রা, তীব্র তাপদাহে পুড়ছে ফসলের মাঠ, ক্ষতির মুখে নরসিংদীর কৃষকরা। শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। একদিকে মাঠে ধান, অন্যদিকে তীব্র তাপদাহ, অসহনীয় গরমে নাকাল সাধারণ মানুষের জীবনযাত্রা। দেখা দিয়েছে শ্রমিক সংকট, দিনে 800 টাকা মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। বিপাকে চলতি মৌসুমে নরসিংদীর বোরো ধান চাষিরা, দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিকের অভাবে ফসল কেটে ঘরে তুলতে পারছেন না তারা। চলতি মাস জুড়েই তীব্র তাপদাহে পুড়ছে নরসিংদী, উৎপাদন খরচ বাড়ায় এবার লোকসানের মুখে পড়তে হবে বলে জানিয়েছেন কৃষকরা। বিজ্ঞানীরা বলেছেন, দেশে প্রায় 75 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে টানা। এই তাপ প্রবাহের কারণে সারা দেশে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তাপমাত্রা বেশি হওয়ায় মাঠে কাজ করতে পারছে না শ্রমিকরা, আর তাই মজুর না পাওয়ায় নিজেদেরই কাজ করতে হচ্ছে মাঠে। পেকে যাওয়া ধান মাঠেই ঝরে যাচ্ছে বলে জানান নরসিংদীর কৃষকরা। গরমের যে পরিস্থিতি, সাধারণ মানুষ, যে মানুষ ঘরে থাকতে পারতেছে না, এই মানুষ আমরা অনেক মাঠে কাজ করতে যাচ্ছে, শ্রমিক আসতেছে না। 1000-1200 রোজ কামলা, তারপর এক দুপুর কাজ করে আরেক দুপুর কাজ করতে পারে না, জায়গা কাজ করাইছি। মানুষের গরমে অসুস্থ হয়ে গেছে, আরো অন্য অন্য ফসলাদি যেগুলি আছে এগুলি নষ্ট হওয়ার পথে। বৃষ্টি না থাকার কারণে জমিতে যে ধানগুলি আছে, ধানগুলি অনেক অধিকাংশ জমির শোষ হয়ে গেছে। রোদের জন্য লোক পাই না, লোক পাই না। আপনার একজন মানুষ আনতে গেলে 800-900 আর কমে আয় না, খাওয়ান লাগে। এবার আই আপনার কতক্ষণ কাম করে জাগা, কি করবো ভাই, আমি নিজে ইয়ে করতেছি। রোদের তাপ খুব বেশি, এই তাপের কারণে ফসল পাতি এদিকে জেলা কৃষি বিভাগের দাবি, এবার নরসিংদীতে বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। তবে সমস্যা মোকাবিলায় কৃষকদের নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।